वेलकम टू माई क्लास। माई नेम इज़ ताका एंड इट इज़ माई फ्लुएंसी इंप्रूव क्लास 4। सो टुडे वी विल लर्न हाउ टू इम्प्रूव आवर फ्लुएंसी इन इंग्लिश इन प्रेजेंट इंडेफिनिट टेंस यूज ऑफ हैव टू और हैज टू। सो आमी आज के सातटा सेंटेंस मेकर फ्लुएंसी इम्प्रूव करब। एमकी वीडियो लास्टर दिखे हमें किछु लिखे देव, तुम्हें वोट मेक करते पारो चाहले। So let's start. I have to buy a book. আমাকে একটি বই কিনতে হবে। You have to buy a book. তোমাকে একটি বই কিনতে হবে। We have to buy a book. আমাদেরকে একটি বই কিনতে হবে। They have to buy a book. তাদেরকে একটি বই কিনতে হবে। She has to buy a book. তাকে একটি বই কিনতে হবে। He has to buy a book. তাকে একটি বই কিনতে হবে। Ria has to buy a book. রিয়াকে একটি বই কিনতে হবে। Then I don't have to buy a book. আমাকে একটি বই কিনতে হবে না। You don't have to buy a book. তোমাকে একটি বই কিনতে হবে না। You don't have to buy a book. তোমাদেরকে একটি বই কিনতে হবে না। They don't have to buy a book. তাদেরকে একটি বই কিনতে হবে না। She doesn't have to buy a book. তাকে একটি বই কিনতে হবে না। He doesn't have to buy a book. তাকে একটি বই কিনতে হবে না। Ria doesn't have to buy a book. রিয়াকে একটি বই কিনতে হবে না। Do I have to buy a book? আমাকে একটি বই কিনতে হবে। Do you have to buy a book? তোমাকে একটি বই কিনে একটি বই কিনতে হবে। ডু উই হ্যাভ টু বাই আ বুক? আমাদেরকে কি একটু বই কিনতে হবে। ডাজ শি হ্যাভ টু বাই আ বুক? তাকে কি একটু বই কিনতে হবে। ডাজ হি হ্যাভ টু বাই আ বুক? তাকে কি একটি বই কিনতে হবে। ডাজ রিয়া হ্যাভ টু বাই আ বুক? রিয়াকে কি একটু বই কিনতে হবে। দেন ডোন্ট আই হ্যাভ টু বাই আ বুক? আমাকে কি একটু বই কিনতে হবে না। ডোন্ট ইউ হ্যাভ টু বাই বাই আ বুক? তোমাকে একটু কি একটি বই কিনতে হবে না। ডোন্ট উই হ্যাভ টু বাই আ বুক? আমাদেরকে কি একটি বই কিনতে হবে না। ডোন্ট দে হ্যাভ টু বাই আ বুক? তোমাদেরকে কি একটি বই কিনতে হবে না। ডাজ তাদেরকে কি একটি বই কিনতে হবে না। ডাজেন্ট শি হ্যাভ টু বাই আ বুক? তাকে কি একটি বই কিনতে হবে না। ডাজেন্ট হি হ্যাভ টু বাই আ বুক? তাকে কি একটি বই কিনতে হবে না। ডাজেন্ট শি ডাজেন্ট রিয়া হ্যাভ টু বাই আ বুক? রিয়াকে কিন্তু বই কিনতে হবে না। দেন আমাদের টু বাই আ বুক শেষ। দেন আমরা টু গেট আ গুড জব দিয়ে স্টার্ট করবো। সো লেটস স্টার্ট। আই হ্যাভ টু গেট আ গুড জব? আমাকে একটি ভালো চাকরি পেতে হবে। উই হ্যাভ টু গেট আ গুড জব? তোমাকে একটি ভালো চাকরি পেতে হবে। এ উই হ্যাভ টু গেট আ গুড জব? আমাদেরকে একটি ভালো চাকরি পেতে হবে। দে হ্যাভ টু গেট আ গুড জব? তাদেরকে একটি ভালো চাকরি পেতে হবে। শি হ্যাজ টু গেট আ গুড জব? তাকে একটি ভালো চাকরি পেতে হবে। হি হ্যাজ টু গেট আ গুড জব? তাকে একটি ভালো চাকরি পেতে হবে। শি হ্যাজ রিয়ে হ্যাজ টু গেট আ গুড জব? রিয়াকে একটি ভালো চাকরি পেতে হবে। দেন আই ডোন্ট হ্যাভ টু গেট আ গুড জব? আমাকে একটু ভালো চাকরি পেতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু গেট আ গুড জব? তোমাকে একটু ভালো চাকরি পেতে হবে না। ডোন্ট উই হ্যাভ টু গেট আ গুড জব? আমাদেরকে একটু ভালো চাকরি পেতে হবে না। ডোন্ট উই হ্যাভ টু গেট আ গুড জব? আমাদেরকে একটু ভালো চাকরি পেতে হবে না। দে ডোন্ট হ্যাভ টু গেট আ গুড জব? তাদেরকে একটু ভালো চাকরি পেতে হবে না। শি ডাজেন্ট হ্যাভ টু গেট আ গুড জব? তাকে একটু ভালো চাকরি পেতে হবে না। হি ডাজেন্ট হ্যাভ টু গেট আ গুড জব? তাকে একটু ভালো চাকরি পেতে হবে না। রিয়া ডাজেন্ট হ্যাভ টু গেট আ গুড জব? রিয়াকে একটু ভালো চাকরি পেতে হবে না। ডু আই হ্যাভ টু গেট আ গুড জব? আমাকে কি একটু ভালো চাকরি পেতে হবে। ডু ইউ হ্যাভ টু গেট আ গুড জব? আমাদেরকে কি একটু ভালো চাকরি পেতে হবে। ডু দে হ্যাভ টু গেট আ গুড জব? তাদেরকে কি একটু ভালো চাকরি পেতে হবে। ডাজ শি হ্যাভ টু গেট আ গুড জব? তাকে কি একটু ভালো চাকরি পেতে হবে। ডাজ হি হ্যাভ টু গেট আ গুড জব? তাকে একটু ভালো চাকরি পেতে হবে। ডাজ রিয়া হ্যাভ টু গেট আ গুড জব? রিয়াকে কি একটু ভালো চাকরি পেতে হবে। আই ডোন্ট আই হ্যাভ টু গেট আ গুড জব? আমাকে একটু ভালো চাকরি পেতে হবে না। ডোন্ট ইউ হ্যাভ টু গেট আ গুড জব? তোমাকে কি একটু ভালো চাকরি পেতে হবে না। ডোন্ট উই হ্যাভ টু গেট আ গুড জব? আমাকে একটু ভালো চাকরি পেতে হবে না। ডোন্ট দে হ্যাভ টু গেট আ গুড জব? তাদেরকে কি একটু ভালো চাকরি পেতে হবে না। ডাজেন্ট শি হ্যাভ টু গেট আ গুড জব? তাদেরকে কি একটু ভালো চাকরি পেতে হবে না। ডাজেন্ট হি হ্যাভ টু গেট আ গুড জব? তাদেরকে কি একটু ভালো চাকরি পেতে হবে না। ডাজেন্ট রিয়া হ্যাভ টু গেট আ গুড জব? রিয়াকে কি একটু ভালো চাকরি পেতে হবে না। দেন টু বি এ ডক্টর? আই হ্যাভ টু বি এ ডক্টর? আমাকে একজন ডাক্তার হতে হবে। ইউ হ্যাভ টু বি এ ডক্টর? তোমাকে একজন ডাক্তার হতে হবে। উই হ্যাভ টু বি এ ডক্টর? আমাদেরকে একজন ডাক্তার হতে হবে। দে হ্যাভ টু বি এ ডক্টর? তাদেরকে একজন ডাক্তার হতে হবে। শি হ্যাজ টু বি এ ডক্টর? তাকে একজন ভালো ডাক্তার হতে হবে। দে হ্যাজ টু বি এ ডক্টর? তাকে একজন ভালো ডাক্তার হতে হবে। রিয়া হ্যাজ টু বি এ ডক্টর? তাকে রিয়াকে একটি ভালো চাকরি পেতে রিয়াকে একটি একজন ডাক্তার হতে হবে।
I don't have to be a doctor. আমাকে একজন ডাক্তার হতে হবে না. আমাকে একজন ডাক্তার হতে হবে না. দে ডোন্ট হ্যাভ টু বি এ ডক্টর. ডক্টর তাদেরকে একজন ভালো ডাক্তার হতে হবে না. শি ডাজেন্ট হ্যাভ টু বি এ ডক্টর. তাকে একজন ভালো ডাক্তার হতে হবে না. হি ডাজেন্ট হ্যাভ টু বি এ ডক্টর. তাকে একজন ভালো ডাক্তার হতে হবে না. ইয়ার ডাজেন্ট হ্যাভ টু বি এ ডক্টর. ইয়াকে একজন ভালো ডাক্তার হতে হবে না. ইউ ডু আই হ্যাভ টু বি এ ডক্টর. আমাকে কি একজন ডাক্তার হতে হবে? ডু ইউ হ্যাভ টু বি এ ডক্টর. আমাকে কি একজন ডাক্তার হতে হবে? ডু ইউ হ্যাভ টু বি এ ডক্টর. আমাকে কি একজন ডাক্তার হতে হবে? ডু দে হ্যাভ টু বি এ ডক্টর. তাদেরকে কি একজন ডাক্তার হতে হবে? ডাজ শি হ্যাভ টু বি এ ডক্টর. তাকে কি একজন ডাক্তার হতে হবে? ডাজ হি হ্যাভ টু বি এ ডক্টর. তাকে কি একজন ডাক্তার হতে হবে? ডাজ শি হ্যাভ টু বি এ ডক্টর. তাকে কি একজন ডাক্তার হতে হবে? ডাজ হি হ্যাভ টু বি এ ডক্টর. তাকে কি একজন ডাক্তার হতে হবে? ডাজ ডি হ্যাভ টু বি এ ডক্টর. তাকে কি একজন ডাক্তার হতে হবে? ডন্ট আই হ্যাভ টু বি এ ডক্টর. আমাকে কি একজন ডাক্তার হতে হবে না? ডন্ট ইউ হ্যাভ টু বি এ ডক্টর. তোমাকে কি একজন ডাক্তার হতে হবে না? ডন্ট ইউ হ্যাভ টু বি এ ডক্টর. আমাদেরকে কি একজন ডাক্তার হতে হবে না? ডন্ট ডি হ্যাভ টু বি এ ডক্টর. তোমাদেরকে কি একজন ডাক্তার হতে হবে না? ডাজেন্ট শি হ্যাভ টু বি এ ডক্টর. তাকে কিন্তু ভালো ডাক্তার হতে হবে না? ডাজেন্ট শি হ্যাভ টু বি এ ডক্টর. তাকে কি একজন ভালো ডাক্তার হতে হবে না? ডাজেন্ট হি হ্যাভ টু বি এ ডক্টর. তাকে কি একজন ভালো ডাক্তার হতে হবে না? ডাজেন্ট রিয়া হ্যাভ টু বি এ ডক্টর. রিয়াকে কি একজন ভালো ডাক্তার হতে হবে না? সো টু বি এ ডক্টর আর শেষ টু সাবমিট পেপার্স. আই হ্যাভ টু টু সাবমিট পেপার্স. আমাকে কাগজগুলো জমা দিতে হবে. ইউ হ্যাভ টু উ সাবমিট পেপার্স. তোমাকে ওই কাগজগুলো জমা দিতে হবে. উই হ্যাভ টু সাবমিট দ্য পেপার্স. আমাদেরকে কাগজগুলো জমা দিতে হবে. দে হ্যাভ টু সাবমিট পেপার্স. তাদেরকে কাগজগুলো জমা দিতে হবে. শি হ্যাজ টু বি টু শি হ্যাজ টু সাবমিট পেপার্স. তাকে কাগজগুলো জমা দিতে হবে. হি হ্যাজ টু সাবমিট পেপার্স. তাকে তাকে কাগজগুলো জমা দিতে হবে. ইয়া হ্যাজ টু সাবমিট পেপার্স. ইয়াকে কাগজগুলো জমা দিতে হবে. আই ডোন্ট হ্যাভ টু সাবমিট পেপার্স. আমাকে একজন ডাক্তার আমাকে কাগজগুলো জমা দিতে হবে না. ইউ ডোন্ট হ্যাভ টু সাবমিট পেপার্স. তোমাকে কাগজগুলো জমা দিতে হবে না. উই ডোন্ট হ্যাভ টু সাবমিট পেপার্স. আমাদেরকে কাগজগুলো জমা দিতে হবে না. দে ডোন্ট হ্যাভ টু সাবমিট পেপার্স. তাদেরকে কাগজগুলো জমা দিতে হবে না. শি ডাজেন্ট হ্যাভ টু সাবমিট পেপার্স. তাকে কাগজগুলো জমা দিতে হবে না. শি ডাজেন্ট হ্যাভ টু সাবমিট পেপার্স. তাকে কাগজগুলো জমা দিতে হবে না. ইয়া ডাজেন্ট হ্যাভ টু সাবমিট পেপার্স. ইয়াকে কাগজগুলো জমা দিতে হবে না. ডু আই হ্যাভ টু সাবমিট পেপার্স. আমাকে কি কাগজগুলো জমা দিতে হবে? ডু ইউ হ্যাভ টু সাবমিট পেপার্স. তোমাকে কি কাগজগুলো জমা দিতে হবে? ডু ইউ হ্যাভ টু সাবমিট পেপার্স. উই হ্যাভ টু সাবমিট পেপার্স. আমাদের কি কাগজগুলো জমা দিতে হবে? ডু দে হ্যাভ টু সাবমিট পেপার্স. আমাদেরকে কি কাগজগুলো জমা দিতে হবে? ডাজ হি হ্যাভ টু সাবমিট পেপার্স. তাকে কি কাগজগুলো জমা দিতে হবে? ডাজ হি হ্যাভ টু সাবমিট পেপার্স. তাকে কি কাগজগুলো জমা দিতে হবে? ডাজ রিয়া হ্যাভ টু সাবমিট পেপার্স. তাকে কি কাগজগুলো জমা দিতে হবে? দেন ডোন্ট আই হ্যাভ টু সাবমিট পেপার্স. আমাকে কি কাগজগুলো জমা দিতে হবে না? ডোন্ট ইউ হ্যাভ টু সাবমিট পেপার্স. আমাদেরকে কি কাগজগুলো জমা দিতে হবে না? ডোন্ট ইউ হ্যাভ টু সাবমিট পেপার্স. তোমাকে কি কাগজগুলো জমা দিতে হবে না? ডোন্ট ইউ হ্যাভ টু সাবমিট পেপার্স. আমাদেরকে কি কাগজগুলো জমা দিতে হবে না? ডোন্ট ইউ হি হ্যাভ শি হ্যাভ টু সাবমিট পেপার্স. তাকে কি এই কাগজগুলো জমা দিতে হবে না? ডোন্ট দে হ্যাভ টু সাবমিট পেপার্স. তাকে কি কাগজগুলো জমা দিতে হবে না? ডোন্ট শি হ্যাভ টু সাবমিট পেপার্স. তাকে কি কাগজগুলো জমা দিতে হবে না? ডাজেন্ট হি হ্যাভ টু সাবমিট পেপার্স. তাদেরকে ভাই কি কাগজগুলো জমা দিতে হবে না? ডাজেন্ট ইউ হ্যাভ টু সাবমিট পেপার্স. ইয়াকে কি এই কাগজগুলো জমা দিতে হবে না? সো আমাদের সাবমিট পেপারও শেষ. এখন আমি কিছু লাইন লিখে দেবো তোমাদের, তোমরা সেগুলো দিয়েও প্র্যাকটিস করতে পারো চাইলে। সো এই কয়েকটা সেন্টেন্স আমি তোমাদেরকে দিলাম প্র্যাকটিস করার জন্য। আর তোমরা চাইলে এগুলো বাদ দিয়ে নিজেরাও বানিয়ে নিতে পারো। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আমার আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। Take care and watch you in next video, next class.